গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুকন্যা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা অসাধারণ ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টটা বানানোটা খুবই ইজি সেটার নাম হচ্ছে এক ট্যাকো ইন্ডিয়ান ননভেজ রেসিপিটা জানতে হলে আমার সাথে থাকো আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো ব্রেকফাস্টটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দুটো এগ বিট করে রাখা আছে আর নিয়ে নিয়েছি কুচিকরা পেঁয়াজ কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাও সেরকম নেবে কাঁচা লঙ্কাটা আচ্ছা নিয়ে নিয়েছি চারটে চিকেন নাগেটস আর দুটো চিজ স্লাইস আর আছে পিৎজা পাস্তা সস এবার আমি গ্যাসটা অন করে নন স্টিক ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ফার্স্টে চিকেন নাগেটসগুলোকে ভেজে নিচ্ছি একটা সাইড মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি অপোজিট সাইডটাকেও ভেজে নেব নাগেজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটা প্লেটে তুলে রাখব আর সেই তেলের মধ্যেই আমি কুচি করা পেঁয়াজ আর লঙ্কাটাকে হালকা করে ভেজে নেব তোমাদের অনেকেরই মনে হতে পারে যে এই ডিশটার নাম হঠাৎ করে ট্যাকো ফ্যাকো আমি কেন রাখলাম বেসিক্যালি ট্যাকো ইজ আ মেক্সিকান ডিশ কনসিস অফ আ ফোল্ডেড টার্টিলা ফিল্ড উইথ ভেরিয়াস মিক্সচার্স অর স্টাফস সো যেহেতু আমি এখানে অলমোস্ট সেম কাইন্ড অফ ডিশ তৈরি করছি তাই জন্যই নামটা ওরকম দিয়েছি এবার আমি এর মধ্যে পিজ্জা পাস্তা সসটা অ্যাড করব আর সেটা পেঁয়াজ আর লঙ্কার সাথে ভালোভাবে নাড়িয়ে নেব এটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ওই বিট করার এগটাকে ঢেলে দেবো একটা সাইড খুব ভালোভাবে হয়ে গেছে তাই জন্য আমি ওটাকে উল্টে দিয়েছি বাই এনি চান্স ওটা রেকর্ড করা হয়নি তো যাই হোক এবার আমি এর মধ্যে চিজ স্লাইস দুটোকে দিয়ে দেবো যেহেতু হ্যান্ড বিটারে এক দুটোকে বিট করা হয়েছিল তাই জন্য অমলেটটা বেশ ফ্লাফি হয়েছে ভেজে রাখা চিকেন নাগেটসগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছিলাম এবার সেই পিসেসগুলো আমি ওই চিজটার উপরে ভালোভাবে ছড়িয়ে দেব যাতে প্রত্যেকটা বাইটে নাগেটসটা পাওয়া যায় মুখে দেখে বুঝতে পারছো কিনা জানি না তবে চিজটা অলরেডি মেল্ট হতে শুরু করে দিয়েছে আর সেই মেল্টেড চিজের উপরে আমি নাগেটসগুলোকে পর পরপর পরপর করে সাজিয়ে দিয়ে যাচ্ছি নাগেটস ছড়ানো কমপ্লিট এবার আমি অমলেটটাকে ফোল্ড করার চেষ্টা করছি খিল্লি করার মতো কিচ্ছু হয়নি এখানে কিপ ট্রাইং আই ইউ সাক্সিড ওকে ইয়েস অ্যাম ডান দেখো কতটা সুন্দরভাবে আমি এটাকে ফোল্ড করেছি তোমরা কেউ পারবে যাই হোক অনেক খিল্লি মারা হয়ে গেছে এবার আমি ট্যাকোটাকে প্যানের মেডিলে এনে সাইডে যে ফ্রাইড আর গ্রিন রয়েছে সেগুলোকে এক চিলিগুলো জায়গায় নাও ইজ কমপ্লিটেড এবার আমি এই ট্যাকোটাকে একটা প্লেটে সার্ভ করবো তোমরা প্রত্যেকে বাড়িতে এটা ট্রাই করো ভীষণ ইজি আর আমাকে অবশ্যই জানিও কিরকম লাগলো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো টা